মুস্তাফিজ আছে যেমন বোলিং করেছেন এবং বোলিং একমাত্র স্বপ্নেই ভাবা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ে মাত্র 127 রান করেও ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ। সিরিজেই টানা 3 ম্যাচ জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের সিরিজ জয়। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ফরম্যাটে টাইগারদের প্রথম সিরিজ জয়। ঐতিহাসিক এই জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বিবিএস লক্ষণ। একসময় মুস্তাফিজুর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। 2016 সালে তার অধীনেই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। তাই তো আজ মুস্তাফিজের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন তিনি। টুইটারে এক টুইট বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। মুস্তাফিজকে নিজেদের সেরা অবস্থানে দেখে খুবই ভালো লাগছে। কি অসাধারণ বোলিং পারফরমেন্স! এছাড়াও বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তদের জন্য খুব বেশি খুশি।